দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে তিনটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। তাদেরকে সহায়তায় যোগ দিয়েছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনের খবর পেয়ে ভোরে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় দেশে নিত্যপণ্যের দাম কমছে না। বিশ্লেষকরা বলছেন বাজারে শৃঙ্খলার অভাব প্রকট। সরকারি সংস্থাগুলো অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না, ফলে বিশ্বে খাদ্য পণ্যের দাম ও মূল্যস্ফীতি কমলেও দেশে উল্টো চিত্র। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে মাছ কিনতে বেশ বেগ পেতে হচ্ছে নাসিমা আক্তারকে। এটি বড় বাজার, আশায় ছিলেন হয়তো কিছুটা কম দামে মিলবে মাছ, কিন্তু সে আশায় গুড়ে বালি। মনে করছিলাম কম, কারণ বাজার আসলে একটু কম পাবো, কম না। গত বছর যে দাম ছিল তার সেই বছর বাড়তি। পরিসংখ্যান ব্যুরো রিপোর্টে গত এক বছরে দেশে খাদ্যপণ্যের দাম 12 বছরের মধ্যে সর্বোচ্চ সূচকে ঠেকেছে। অর্থাৎ একজন ক্রেতা গত বছরের আগস্ট মাসে যে খাদ্য কিনতে পারতেন 100 টাকায়, একই পণ্য এখন কিনতে হচ্ছে 112 টাকা 54 পয়সায়। তবে ব্যবসায়ী ও ভোক্তাদের দাবি দাম বেড়েছে আরো অনেক বেশি। শোল মাছ বিক্রি করছি 400 টাকা কেজি, এই বছর আমরা কি নিয়ে আনতেছি 600 টাকা কেজি। আমাদের নদীর মাছ সেখানে ধরে ধরে এত এত দাম কেন? গত বছর তো ছিল 2 কেজি প্যাকেট হলো 55-60 টাকা, সে এটা 120-130 টাকা। আলু গত বছর ছিল 20-25 টাকা, আর এই বছর আলু 45-50 টাকা। বাংলাদেশের ঠিক উল্টো পথে সারা বিশ্ব। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের তথ্যে গত বছরের আগস্টে বৈশ্বিক খাদ্য মূল্য সূচক ছিল 137.6 পয়েন্ট, বছরের ব্যবধানে 16.2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 121.4 পয়েন্টে, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। পুরো বাজারের যেই নিয়ন্ত্রণটা, এইটা গুটি কয়েক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে, এবং যখনই আপনার একটা বাজার ব্যবস্থার ভিতরে গুটি কয়েক ব্যবসায়ী এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন সেই বাজারের মূল্য প্রতিযোগিতামূলকভাবে ধরে রাখাটা কিন্তু কঠিন হয়, এবং সেই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের ভিতরে এখন সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে দেউলিয়াত্বের কবলে পড়া শ্রীলঙ্কার মূল্যস্ফীতি থেকে 60 শতাংশে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের শক্ত পদক্ষেপে যা এখন নেমে এসেছে 4 শতাংশে। প্রতিবেশী দেশ ভারতও মূল্যস্ফীতি 4 শতাংশের মধ্যে। তারা আসলে পলিসি রেটটা বাড়িয়ে দিয়েই মূলত তারা ইম্প্যাক্টটা তৈরি করছে বাজারে, এবং সেখানে খুব দ্রুত আসলে মূল্যস্ফীতিটা কমে গেছে। গত এক বছরের মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থাতে আছে। একদিকে আমরা পলিসি রেট বাড়িয়েছি, কিন্তু একই সঙ্গে বাজারেও সেটার একটা প্রতিফলন দরকার ছিল, যে বাজারে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেই ত্রুটিটা সারানো দরকার ছিল, সেই কাজটা আমরা করিনি। এটার কারণে বাংলাদেশের সঙ্গে যে মূল্যস্ফীতির যে ব্যবধান পার্শ্ববর্তী দেশের তুলনায়, তো সেইটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। বাজার বিশ্লেষকরা বলছেন পণ্যের দাম কমাতে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আমদানি করা পণ্যে শুল্ক কমাতে হবে। ট্যারিফ ব্যারিয়ারের জায়গাটিকে যদি ভাঙতে না পারি তাহলে কখনোই আমাদের পক্ষে অন্তত বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে সমন্বিত বাজার আমরা তৈরি করতে পারবো না। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরামর্শ দিলেন বাজার বিশ্লেষকরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবার ডেঙ্গু প্রসঙ্গ। এবার জ্বরে ঢাকার বাইরে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। 13 সেপ্টেম্বরের তথ্যে দেখা যায় ঢাকায় আক্রান্ত 823 জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা 2000-এর উপরে। আর ঢাকায় মৃত্যু 6 জন হলেও বিভিন্ন জেলায় এ সংখ্যা 9 জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে 767 জনে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু জ্বরে ব্যবহৃত নর্মাল সালাইনের দাম বাড়ার পাশাপাশি সংকট তৈরি হয়েছে বাজারে। এতে বিপাকে পড়েছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা। দাম বাড়ানো ও সংকটের কারণে খুঁজতে আজ মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
দর্শক, ডেঙ্গু রোগীদের চিকিৎসার স্যালাইন সংকটের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, স্যালাইন ও কিট সংকট আছে কিনা বরিশালে জানাবেন। জি জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আসলে মানে সকালটি শুরু হয়েছে যদিও বৃষ্টির মধ্যে থেকে, সুতরাং ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে আগামীকাল, কেমনটি আমরা বুঝতে পারছি। তো যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন সেটি হলো যে বরিশালে স্যালাইন সংকট, হ্যাঁ স্যালাইন সংকট রয়েছে, কিন্তু বরিশাল সরকারি হসপিটালগুলোতে কোনো ধরনের কোনো স্যালাইন সংকট আমরা এখন পর্যন্ত পাইনি বা সেখানে সংবাদ আসেনি। তবে আপনাকে একটু যে হতাশার আলো যে মানে যে বিষয়টি সেটি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে বরিশালের ফার্মেসিগুলোতে কোনো ফার্মেসিতে কিন্তু এখন কোনো ধরনের কোনো স্যালাইন নেই। আমি এখন যে ফার্মেসিতে আছি আপনাকে একটু দেখাতে চাই যে আমরা কিন্তু এখানে কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে বলিয়েছিলেন যে কোনো ধরনের কোনো স্যালাইন তাদেরকে নেই। একটু আমি একজন দোকানদার সাথে কথা বলতে চাই যে ভাই, আসলে আপনাদের ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হসপিটাল ভর্তি হচ্ছে তারা যে স্যালাইনটা নিতে আসছে, সেই ধরনের কোনো স্যালাইন সংকট কিংবা স্যালাইন রয়েছে কিনা? স্যালাইন তো অনেকদিন ধরেই সংকট, আমরা আমাদের বসে অর্ডার দিছি কয়েকবারই কিন্তু স্যালাইন আমরা পাচ্ছি না। ইভেন এই স্যালাইনের জন্য আমরা অনেক স্লিপও আমাদের মিসইউজ হয়ে যাচ্ছে, আমরা স্যালাইন দিতে পারতেছি না রোগীদেরকে। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শোনাচ্ছিলাম এরকম প্রত্যেকটি দোকানে কিন্তু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের সামনে প্রত্যেকটি দোকানের সামনে কিন্তু এরকম সমস্যা রয়েছে। একটি ফার্মেসিতেও কোনো ধরনের কোনো স্যালাইন নেই, তারা একটা কথাই বলছে যে তাদের এখন স্যালাইনের কোনো ধরনের সাপ্লাই নেই। তবে আমি ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশালের যিনি এই ডেঙ্গু বিষয় নিয়ে কাজ করেন তার সাথে, ডক্টর মলয় কৃষ্ণ বড়াল। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ডেঙ্গু আক্রান্ত হলে সাধারণত ডিএ নর্মাল এবং হার্টব্যান্ড ডিএনএস যেই স্যালাইনটি আসলে দরকার হয়, এই প্রত্যেকটি স্যালাইন সরকারি হাসপাতালে থাকলেও এই এই স্যালাইনগুলো কিন্তু বাহিরের ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। আর কিটের যে বিষয়টি জানতে চেয়েছেন জ্যোতি, আসলে বরিশাল সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের সাথে, তারা কিন্তু বলেছেন তাদের পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে, যত রোগী তাদেরকে পরীক্ষা করতে আসুক তাদেরকে কিন্তু কিট সরবরাহ করা যাবে। তবে ইতিমধ্যে ভক্ত অধিকারের সাথে কথা বলেছি, তারা আজকে হয়তো বা অভিযানের পরিকল্পনা তাদের রয়েছে, তারা বিভিন্ন ফার্মেসিতে তারা অভিযান করবে এবং দেখবে কেউ যদি গুদামজাত করে এই স্যালাইনগুলো রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো জ্যোতি বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বরিশাল থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ। ইতোমধ্যে প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় বহুল কাঙ্ক্ষিত আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু জাফর মিয়া জানান, সকাল থেকে দুপুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত কন্টেইনার ট্রেন চালানো হবে। প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চলবে এই রুটে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 2018 সালের জুলাইয়ে গঙ্গাসাগর থেকে নিশ্চিহ্নপুর পর্যন্ত 12.24 কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। করোনা মহামারী সহ নানা সংকটের কারণে 1.5 বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগছে 5 বছরও বেশি। রেল লাইনের কাজ শেষ হলেও ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্ল্যাটফর্মের ফিনিশিং কাজ এখনও চলছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, রেল লাইন উদ্বোধনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত যে প্রকল্প, সরকারের যে মেগা একটি প্রকল্প, সেটি হচ্ছে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত যে রেল প্রকল্প, সেটি কিন্তু ট্রায়াল রান উদ্বোধন করতে যাচ্ছে এবং এটি কিন্তু এর আগেও দফায় দফায় সময় পেছানো হয়েছে, যার ফলে আজকে আমরা এই বাংলাদেশের অংশের যিনি পরিচালক রয়েছেন, এই প্রকল্প পরিচালক আবু জাফর মিয়ার সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে
দুপুরের মধ্যে অর্থাৎ দশটা থেকে দুপুরের মধ্যে তারা কিন্তু সেটি ট্রায়াল রান করবেন। অর্থাৎ গঙ্গাসাগর রেল স্টেশন থেকে তারা ভারতের নিশ্চিন্তপুর আগরতলার নিশ্চিন্তপুর যে স্থান রেল স্টেশন রয়েছে সেখান পর্যন্ত তারা কিন্তু ট্রায়াল রান করবেন। আমার পেছনে যে হলুদ একটি মালবাহী ট্রেন দেখছেন সেটা নিয়ে কিন্তু তারা যাবে এবং তারা কিন্তু সেটি চূড়ান্তভাবে ট্রায়াল রান করার কথা রয়েছে। এবং তার আগে তারা কিন্তু আমি আরও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে ঢাকা থেকে তাদের একটি অর্থাৎ রেল মন্ত্রণালয়ের এবং হচ্ছে এই প্রকল্প যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের একটি বিশেষ দল কিন্তু ঢাকা থেকে মহানগর ট্রেনের যোগে আখাউড়ায় আসবে এবং তারপরে তারা কিন্তু যেই প্রকল্প বাংলাদেশের যে অংশটুকু রয়েছে সেই অংশ তারা একেবারে চূড়ান্তভাবে তারা নিখুঁতভাবে সেটি ট্রায়াল রান করবেন এবং তারপরেই কিন্তু সেই মহেন্দ্র খনের সময়টুকু জানা যাবে যে কখন দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সেই এই মেগা প্রকল্পটি উদ্বোধন করবেন সেই তখনই কিন্তু জানা যাবে। এবং আপনি জানেন যে এই প্রকল্প অর্থাৎ এই রেলপথ উদ্বোধনের পরে কিন্তু এই এই এখানকার প্রথমে সেটি মালবাহী ট্রেনের মাধ্যমে সেটি পরীক্ষামূলকভাবে চলানোর অর্থাৎ চলাচলের কথা রয়েছে, তারপরে কিন্তু সেটি ধাপে ধাপে কিন্তু সেটি যাত্রীবাহী ট্রেনে পরিণত করবে এমনটাই কিন্তু প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মেগা প্রকল্প আখাউড়া আগরতলার আজকের যে ট্রায়াল রানের আমার কাছে সর্বশেষ জ্যোতি। সাদ্দাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাদ্দাম হোসেন জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল 2023 পাশ হয়েছে। বুধবার বিকেলে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের আপত্তির মধ্যেই পাশ হয় আইনটি। আইনটি কার্যকর হলে বিকেল বিলের ৪২ ধারা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা পাবে পুলিশ। আইনের ৪টি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার সংক্রান্ত মামলা সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানা। এদিকে এনআইডি নিবন্ধন সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সংসদে পাশ হয়েছে আরেকটি বিল। শরীদ খান জানাচ্ছেন বিস্তারিত। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে গত ৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে তোলা হয় এই বিল। পরে তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। শিরোনাম দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। বিলের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আপত্তি জানালেও তা বহাল রাখা হয়। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। বুধবার জাতীয় সংসদে বিলটির উপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনীর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দল, জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার, আইন নতুন ভাবে আনা হয়েছে কিন্তু মানুষের স্বস্তি ফিরে আসেনি, কারণ আইন যেভাবে আনা হয়েছে তাতে বলা যায় নতুন বোতলে পুরনো মদ ছাড়া আর কিছুই নয়। বাকস্বাধীনতা কিন্তু সংবিধানেও দেওয়া আছে। এখন আমার কোশ্চেন হলো যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, মাননীয় স্পিকার আমরা বলে থাকি, এই আইন যদি কোনো আইন আমরা তৈরি করি এই বাকস্বাধীনতার বিরুদ্ধে যদি যায়, আপনার কাছে আমার সাবমিশন, সেই আইনটা কি সাংঘর্ষিক যতটুকু হবে সেটা কি বাতিল হবে কিনা। বিলের ৪২ ধারা সহ বেশ কিছু ধারার বিষয়ে আপত্তি জানানোর পাশাপাশি আগামীতে আইনের অপপ্রয়োগ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা। আইনের বাইরে সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা উচিত ছিল বলে মত দেন তারা। এবং এই সাইবার নিরাপত্তা আইন যেটি, সেটিও আমাদের স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, কারণ আমাদের এই আইনে এই যে ৪২ ধারায় পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ, গ্রেফতার যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সেখানে সাংবাদিকদের জন্য অন্তত আলাদা একটা ব্যবস্থা রাখা উচিত ছিল। অধিকাংশ সংসদ সদস্য একমত না হওয়ায় প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার। আট দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার নিরাপত্তা বিল ২০২৩ সংসদে পাশ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার নিরাপত্তা বিল
2023 সংসদে পাশ হলো। ডিজিটাল ব্যবস্থায় নিরাপত্তা ও জনস্বার্থে বিলটি পাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। বলবো যে এখানে 42 ধারাটা বিশ্বের সব আইনে আছে, বাংলাদেশেরও সব আইনে আছে, কারণ আমাদের যদি পুলিশকে এই ক্ষমতাটুকু না দেওয়া হয় তাহলে তো তদন্ত তারা করতে পারবে না, কারণ এত দ্রুত এই অপরাধটি ছড়িয়ে যেতে পারে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাতকানিয়ায় কেরানীহাট বান্দরবান সড়কের ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলছে কোটি টাকার চাঁদা বাণিজ্য। প্রভাবশালী মহলের ইশারায় সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে ছোট বড় অসংখ্য অবৈধ স্থাপনাও, ফলে এ রাস্তায় প্রায়ই লেগে থাকছে যানজট, চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। কাপড় আর প্লাস্টিক পণ্য থেকে ডাবের দোকান, খানেক পরপর ইট কাঠের স্থাপনা, বিচিত্র সব জিনিস ঠেলে কয়েকজন চলাচল করলেও বেশিরভাগ পথচারীকে সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে হাঁটতে হয়। সাতকানিয়ার কেরানীহাটের কোথাও কোথাও মূল রাস্তায়ও হকারদের আধিপত্য। কিছু কুসুক্রিয় মহলের ইশারায় এগুলো রাতের আঁধারে দখল হয়ে যাচ্ছে সরকারের জায়গাগুলো, কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চলতেছে। আমরা সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানাবো, অবৈধ দখলদারের হাত থেকে রক্ষা করে কেরানীহাটের সৌন্দর্যজনক ফিরিয়ে আনা হয়। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দোকানের পাশাপাশি রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ সিএনজি স্ট্যান্ড, যে কারণে তীব্র যানজট। সব সময় এই কেরানীহাটে যানজট লেগে থাকে, প্রশাসন সামাল দিতে তাদের কষ্ট হচ্ছে। কক্সবাজারগামী এবং বান্দরবানগামী ঘন্টার পর ঘন্টা আমাদের এই কেরানীহাটে যানজট লেগেই থাকে, যার দরুন এই কেরানীহাটের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সড়ক বিভাগের জায়গাটি দখলমুক্ত করতে বারবার অভিযানেও কাজ হয় না, রাতের আঁধারে দুদিন পরই আবার দখল, তাই এবার তালিকা করে স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ইতিমধ্যে আমরা একটা লিস্ট করছি আপনাদের, যে সড়কের যে অবস্থাপনা আমরা, এবং অতি শীঘ্রই আমরা এই অবস্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেব। ইতিমধ্যে আপনারা খেয়াল করে থাকবেন কিছু কিছু জায়গায় আমরা উচ্ছেদ অভিযানও চালিয়েছি। সড়ক দখলমুক্ত করা গেলে যানজটের ভোগান্তি কমার পাশাপাশি শহরের সৌন্দর্য বাড়বে বলে প্রত্যাশা সাতকানিয়াবাসীর। সৈয়দ মাহমুদ, আরটিভি। এবার খেলার খবর। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। দুপুর 3:30 শুরু হবে খেলা। অলিখিত সেমিফাইনালে জয়ী দল ফাইনালে লড়বে ভারতের বিপক্ষে। মাঠে নামার আগে দুঃসংবাদ পাকিস্তান স্কোয়াডে, চোটের কারণে ছিটকে গেছেন হারিস রউফ ও নাসিব শাহ। তাদের বদলে সুযোগ পাওয়া পেসারের নিয়ে আশাবাদী বোলিং কোচ মর্নে মর্কেল। কুশল ইয়াসির জানাচ্ছেন বিস্তারিত। জিতলেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপের ফাইনাল, এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে পাকিস্তান শ্রীলঙ্কা। টুর্নামেন্টের লিগ পর্বে দুটি দলই হেরেছে ভারতের বিপক্ষে, জয় পেয়েছে বাংলাদেশের সঙ্গে। কলম্বোতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও বাধা বৃষ্টি, নেট রান রেটে সুবিধাজনক অবস্থায় লঙ্কানরা, তাই বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও ফাইনালে যাবে দাসুন সানাকার দল। এদিকে হারিস রৌফের পর ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। দারুণ ফর্মে থাকা শাহিন আফ্রিদির সঙ্গে একাদশে জায়গা হয়েছে জামান খান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের। নতুনদের নিয়ে আশাবাদী বোলিং কোচ। Yeah, obviously, you know, a big blow with him picking up those little niggles, but সত্যি অনেক বড় দুঃসংবাদ, তবে আমি একটু অন্যভাবে ভাবতে চাই। যারা জায়গা পাচ্ছে তাদের জন্য কত বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াই, জিতলেই ফাইনালে প্রতিপক্ষ ভারত। আমি নতুনদের দেখার জন্য মুখিয়ে আছি, যারা সুযোগ পেয়েছেন তারা কেমন করবেন। ওয়ানডেতে এখন পর্যন্ত 155 ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি, এর মধ্যে পাকিস্তান জিতেছে 92 ম্যাচে, 58 জিতেছে লঙ্কানরা। কুশল ইয়াসির, আরটিভি। দর্শক, সংবাদ শেষ করব চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবর দিয়ে।
স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন ঢাকায় সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। রাজধানীর উত্তরায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। গেল সন্ধ্যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 64 বছর। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার স্ত্রী প্রিয়ারও মৃত্যু হয়। কেয়ামত থেকে কেয়ামত সহ বহু সফল সিনেমা পরিচালনা করেন জনপ্রিয় এই পরিচালক। তাইমুন ইসলাম রায়হানের সহায়তায় জানাচ্ছেন এ আর বাদল। 90 দশকের শুরুর দিকে সিনেমাপ্রেমী বাঙালিদের জন্য আলোর ঝলকানি ছড়ানো কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন। জীবনসঙ্গীকে হারানোর 24 ঘন্টার ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন গুণী এই নির্মাতা। বুধবার সন্ধ্যায় উত্তরার নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে মারা যান। সোহানুর রহমান সোহান পরিচালক শিবলী সাদিকের সহকারী হিসেবে 1977 সালে কর্মজীবন শুরু করেন। 1988 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম সিনেমা বিশ্বাস অবিশ্বাস। 1993 সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে খ্যাতি লাভ করেন এ নির্মাতা। প্রণয়ধর্মী সিনেমা নির্মাণ করে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন সোহানুর রহমান সোহান। সালমান শাহ, মৌসুমি থেকে শুরু করে সাকিব খান সহ অনেকেই তারকা হয়েছেন তার হাত ধরেই। কেয়ামত থেকে কেয়ামতের পর আমার দেশ আমার প্রেম, স্বজন আমার ঘর আমার বেহেস্ত, অনন্ত ভালোবাসা, কোটি টাকার প্রেম সহ অনেকগুলো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কর্মজীবনে টানা 2 বার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও 2 বার সহসভাপতি ও 1 বার সভাপতির দায়িত্ব পালন করেছেন গুণী এই নির্মাতা। এ আর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক সংবাদে প্রথমেই যেমনটি জানাচ্ছিলাম যে 5 ঘন্টার চেষ্টায় মানে রাজধানীর কৃষি মার্কেটে আসলে আগুন লেগেছে এবং 5 ঘন্টার চেষ্টায় কিন্তু রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সাদিয়া, আগুন নিয়ন্ত্রণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যদি যেমনটি বলছিলেন যে প্রায় 5-5.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 5-5.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পেছনের যে শেডগুলোতে আসলে আগুন লেগেছিল সেগুলোতে আমরা এখন পর্যন্ত ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার মানে যেহেতু টিন শেড, এগুলো মার্কেটটি পুরোটি আসলে টিন শেড ঘর, তো যেহেতু উপরে টিনের যে ছাউনি সেটি টিনগুলো এখন পর্যন্ত কিন্তু সেভাবে খোলা সম্ভব হয়নি, সেই কারণেই কিন্তু আসলে আগুনের যে ধোঁয়া সেগুলো কিন্তু বের হয়ে যেতে পারছে না। আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কেটের সামনে আমরা রয়েছি এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে এই মার্কেটটির ডান পাশের যে শেড, সেই শেডেই কিন্তু প্রথমে আগুনের সূত্রপাত হয় রাত 3:43 মিনিটে এবং ফায়ার সার্ভিসের প্রায় 17টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়েছিল অন্যান্য বাহিনীও, যেমন বিমান বাহিনী আছে, র্যাব আছে এবং সেনাবাহিনীর যে সদস্যরা, তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে হয়েছিল এবং কিছু স্বেচ্ছাসেবক মানুষজনও কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছিল। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে বারবারই যখন আগুন লাগে তখন একটি বিষয় সামনে আসে, সেটি হচ্ছে আগুন পানির যে উৎস সেটি পেতে কিন্তু আসলে বেগ পেতে হয়। রাজধানী জুড়েই কিন্তু যখনই আগুন লাগে তখনই এই সমস্যাটাতেই আসলে ফায়ার সার্ভিস কর্মীরা পড়েন এবং এই আজকের আগুনের ঘটনায়ও কিন্তু সেটির ব্যতিক্রম হয়নি। আগুনের উৎস, পানির উৎস পেতে খুব বেগ পেতে হয়েছে, সেই কারণেই কিন্তু আগুন নেভাতে এত সময় লেগেছে। এবং যে উৎসুক যে জনতার যে এখানে যে উৎসুক জনতা কিন্তু এখানে অনেক সমস্যা করেছে আমাদেরকে জানিয়েছে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মীরা, তারা কিন্তু জানিয়েছে যে উৎসুক জনতার কারণে অনেক বেগ পেতে হয়েছে আগুন নেভাতে এবং সেই জায়গা থেকে আসলে অনেকটা সময় লেগে গেছে। ভেতরে কোনো জায়গায় আগুনের কোনো উৎস আছে কি না সেটি কিন্তু এখনও জানা যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে 9:25 মিনিটে সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে জানিয়েছে এবং এখন পর্যন্ত আসলে কাজ চালিয়ে যাচ্ছে।
এবং এখানে প্রায় 400-এরও বেশি দোকান কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এবং এই যে শেডের সামনে আমরা রয়েছি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে সব স্বর্ণের দোকান ছিল, প্রায় 18টির মতো স্বর্ণের দোকান পুরো ছাই হয়ে গেছে এবং কোটি কোটি টাকার মালামাল ছিল সেই স্বর্ণের দোকানগুলোতে। যারা আসলে ব্যবসায়ীরা তারা জানিয়েছে এবং ব্যবসায়ীদের সর্বস্ব আসলে হারিয়ে তারা কিন্তু এখন দিশেহারা, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং দেখতে পাচ্ছেন যে যারা আছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর যারা কর্মীরা আছে তারা কিন্তু এই উদ্ধার কাজ এখনও চলমান রেখেছে এবং অন্যান্য যারা বাহিনী তারাও কিন্তু এসেছে। আর ভেতরের যে ধোয়ার যে অবস্থা আমরা দেখছি সেটি কিন্তু এই উপরের যে টিন শেডগুলো সেগুলো যখন আসলে সরানো হবে তখনই আসলে বোঝা যাবে যে ভেতরে আরও ধোয়ার অবস্থা কেমন। এবং তারা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এইটুকুই ছিল আসলে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। জ্যোতি সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। অধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।